যে ব্যক্তি দুনিয়ার জমিনে চোখের পাপ করবে, যেই যুবক চোখের পাপ করবে, যেই নারী চোখের পাপ করবে, তার লাইফে পাঁচটা বিপদ মাস্ট আসবে। হাদিসের ভেতরে এসেছে, যারা চোখের গুনাহ করে, যারা চোখের জেনা করে, চোখ দিয়ে বাজে মেয়ের দিকে তাকায়, অশ্লীলতার চোখে যারা তাকায়, তাদের লাইফে পাঁচটা বিপদ আসবে। জোরে বলেন কয়টা? সো ইয়াং পিপল, যারা আমরা চোখের গুনায় লিপ্ত আছি, আমাদেরকে সতর্ক হওয়া দরকার। আল্লাহ যেন আমাদের সবাইকে চোখের গুনাহ থেকে বাঁচায় দেয়। সকলে পড়ুন আমিন। নাম্বার ওয়ান ড্যাঞ্জার, যে বিপদটি আপনার লাইফে আসবে যদি আপনি চোখের গুনাহ করেন, সেটি হচ্ছে এই, আপনার রিজিকের ভেতরে যে বরকত, এটা অটোমেটিক্যালি উঠে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রিজিকের যে বরকত, এটা আপনি হারিয়ে ফেলবেন। যে ব্যক্তি চোখের জেনা করে, চোখ দিয়ে গুনাহ করে, চোখ দিয়ে নারীর দিকে বাজে চোখে তাকায়, সে ব্যক্তি যদিও তার লাইফে অনেক টাকা ইনকাম করতে পারে, গভর্নমেন্ট জব করতে পারে, পুলিশ হতে পারে, বিডিআর হতে পারে, লক্ষ লক্ষ টাকার বিজনেস তার থাকতে পারে, বাট দেয়ার উইল বি নো বারাকা ইন হিজ রিজিক, তার টাকা পয়সা কোনো বরকত থাকবে না, কারণ সে করে চোখের গুনাহ। এজন্য এক নাম্বার যে বিপদ আপনার লাইফে মাস্ট আসবে চোখের গুনাহ করলে, সেটি হচ্ছে আপনি আপনার লাইফে রিজিকে কোনো বরকত পাবেন না। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। রব, তুমি আমাদেরকে চোখের গুনাহ থেকে বাঁচায় দিও। সকলে পড়ুন আমিন। দিস ইজ দ্য নাম্বার ওয়ান ড্যাঞ্জার, এক নাম্বার বিপদ। দুই নাম্বার বিপদ যেটি, সেটি হচ্ছে এই, এখন আমরা বসে আছি, এটি কি খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ, ডেফিনেটলি এটি ভালো কাজ। কিন্তু যদি আপনি চোখের গুনাহ করতে থাকেন কন্টিনিউয়াস প্রসেসে, আপনার ভালো কাজের প্রতি যে ইন্টারেস্ট বা অনুভূতি, ভালো লাগা, এটা হারিয়ে যাবে। ভালো কাজ করতে আর ভালো লাগবে না, স্বাদ থাকবে না, তৃপ্তি থাকবে না। আপনি খেয়াল করে দেখবেন যে আপনার বয়স যখন খুবই কম বা উঠতি বয়স যখন আপনার ছিল, তখন আপনি নামাজ পড়লে যে শান্তি পেতেন, এখন সেই শান্তিটা পান না। তখন কোরআন তেলাওয়াত করলে যে সুন্দর একটা অনুভূতি ভেতরে কাজ করত, এটা আপনি এখন আর পাচ্ছেন না। ওয়াই? কারণটা হচ্ছে চোখের গুনাহ। চোখের গুনাহ যে করে, তার ভেতরের শান্তিও হারায় যায় এবং ভালো কাজ করার যে আগ্রহ, যে ইন্টারেস্ট, এটাও সে হারিয়ে ফেলে। জোরে কর নাউজুবিল্লাহ। শুধুমাত্র এতটুকু নয়, একদম এখান থেকে শুনতে হবে আমার কথাগুলো। এই যে এখান থেকে শুনবেন, যখন মানুষ চোখের গুনাহ করতে থাকে, তার অন্তরটা নষ্ট হয়ে যায়। সে হারামটাকে কন্টিনিউয়াস প্রসেসে করতে 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 এমন একটা লেভেলে চলে যায়, তখন হারামটা তার কাছে আর হারামই মনে হয় না। নাউজুবিল্লাহ পড়ায়, এটা অন্তর শক্ত হয়ে যায়। এই জন্য দুই নাম্বার বিপদ আপনার লাইফে আসবে যদি আপনি চোখের গুনাহ করেন, সেটি হচ্ছে এই, দ্যার উইল বি নো ইন্টারেস্ট ইন ইয়োর গুড ওয়ার্ক। ভালো কাজে আপনি কোনো রকম ভালো লাগা কাজ করতে পারবেন না, আপনার ভেতর ইন্টারেস্টটাই হারায় যাবে। এজন্য চোখের গুনাহ আজ থেকে আর করা যাবে না। আল্লাহ তৌফিক দান করুক। পড়না আমিন। দুই নাম্বার গেল। তিন নাম্বার যে বিপদ আপনার কাছে আসতে পারে, সেটি হচ্ছে এই, চোখের গুনাহ, ইট উইল লোয়ার ইয়োর মেমোরি, আপনার যে স্মরণ শক্তি, এটা কমায় ফেলবে। একটা সময় দেখবেন যখন আমাদের বয়সটা উঠতি, তখন আমাদের ব্রেনটা যেমন কাজ করত, এখন কিন্তু তেমন কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কি জানেন, ওই চোখের গুনাহ করতে করতে ব্রেনের যে অ্যাক্টিভিটি লেভেল, এটা লো হয়ে গিয়েছে। ফলে এখন বেশি কিছু মনে রাখতে পারি না। আগে একটা সময় ছিল, এক পৃষ্ঠা পড়লে সঙ্গে সঙ্গে সব মুখস্থ হয়ে যেত, কিন্তু এখন একটা সার্টেন পিরিয়ড শেষে অনেকক্ষণ পড়লে হয় মাথায় রাখতে পারি না। তার কারণটা হচ্ছে চোখের গুনাহ। কথা বলেন, কিসের গুনাহ? চোখের গুনাহ। আপনার স্মরণ শক্তি কমিয়ে দিবে। তিন নাম্বার। চার নাম্বার যে বিপদটা আপনার লাইফে আসবে, সেটি হচ্ছে এই, যে ব্যক্তি চোখের গুনাহ করে, সে যদি সিনসিয়ারলি একটা সময় কনসেন্ট্রেশন দিয়ে নামাজ পড়ত, কিন্তু দেখবেন চোখের গুনাহের কারণে নামাজের যে মনোযোগ, কোরআন তেলাওয়াতে যে মনোযোগ, চোখের গুনাহের কারণে এটাও হারায় যাবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। কনসেন্ট্রেশন থাকবে না। আপনি দেখবেন লট অফ টাইম যখন আমরা নামাজে দাঁড়াই, সালাতে দাঁড়াই, আমাদের ফিজিক্যালি আমরা যদিও মসজিদে উপস্থিত থাকি, কিন্তু আমাদের হৃদয় কিন্তু মসজিদে থাকে না। কথা বলেন ঠিক কিনা?
এটা ঘুরে বেড়ায় পার্কে, মুক্ত মঞ্চে, পর্দা গার্ডেনে, এটা ঘুরে বেড়ায়। কিন্তু ফিজিক্যালি আমরা এখানে আছি, কিন্তু মনটা এখানে নাই। এর কারণটা হচ্ছে এই, যখন মানুষ চোখের গুনাহ করতে থাকে তখন তার ইবাদতের প্রতি কনসেন্ট্রেশনটা হারিয়ে যায়। এজন্য চোখের গুনাহ কখনো প্রিয় ভাইয়েরা করা যাবে না, এটা হচ্ছে চার নাম্বার। পাঁচ নাম্বার, যে ক্ষতিটি আপনার লাইফে হবে এবং সবচাইতে বড় মারাত্মক ক্ষতি, এটা শুনবেন তো ইনশাআল্লাহ, সবচাইতে বড় মারাত্মক ক্ষতি, এবং সেটি হচ্ছে এই, আমরা যারা চোখের গুনাহ করছি, চোখ দিয়ে পর্নোগ্রাফি দেখছি, বাজে ভিডিও দেখছি, টিকটক ভিডিও দেখছি, এবং মোবাইল ফোনে ইউটিউবে গিয়ে বিভিন্ন হিন্দি মুভি, অশ্লীল নাটক, তারপরে ব্লু ফ্লেম, এনিথিং যা আমরা দেখছি, এবং সেটা টোটালি প্রোহিবিটেড ফ্রম ইসলাম, ইসলাম থেকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন, কিন্তু আমরা চোখ দিয়ে অলওয়েজ দেখতে আছি কন্টিনিউয়াস প্রসেসে। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি এরকম চোখের গুনাহ করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, ইনদাল মাউত, মৃত্যুর সময় তার জবান দিয়ে কালেমা বের হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর রসুল স্পষ্ট কথা উল্লেখ করেছেন, যার মৃত্যুর সময় জবানে কালেমা নসিব হবে না সে হবে জাহান্নামী। সে হবে কি? জাহান্নামী। সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স, ইউ ওয়ান্ট বি প্যারাডাইজ পিপল অর ইউ ওয়ান্ট বি হেল ফায়ার পিপল, দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার যে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। এটার ইচ্ছা, এখতিয়ার, স্বাধীনতা, পথ সব কিছু অবলম্বন করার সুযোগ আপনাকে দিয়েছে একজন, তিনি কে? যদি আপনি পর্নোগ্রাফি দেখেন, অশ্লীল ভিডিও দেখেন, ইউ উইল গো টু দ্য হেল ফায়ার। অ্যান্ড ইফ ইউ আর প্রোটেক্টিং ইউর সেলফ ফ্রম এনি কাইন্ড অফ পর্নোগ্রাফি, দেন ইউ উইল গো টু দ্য প্যারাডাইজ। সুবহানাল্লাহ। পড়ে যদি আপনি বাজে ভিডিও দেখার থেকে নিজেকে বাঁচাতে পারেন, আপনার চোখের জেনার থেকে আপনি নিজেকে হেফাজত করলেন, আর চোখের গুনাহ যে করবে না, মৃত্যুর সময় তার জবান থেকে কালেমা বের হওয়া সহজ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা চোখের গুনাহ করি, বিপদ আসবে কয়টা? জোরে বলেন না কয়টা? রব তুমি আমাদের সবাইকে এই পাঁচটা বিপদ থেকে বাঁচাই দিও, পড়ো না আমিন। তুমি আমাদের সকলকেই চোখের গুনাহ, যেই বড় একটা গুনাহ, এই গুনাহ থেকে আমাদের সবাইকে বাঁচাই দিও। জবান খুলে পড়ো না আমিন।